আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহান ও মহা পবিত্র আল্লাযী আসরা বিআবদিহি যিনি তার বান্দাকে রাতারাতি মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে যান। এমন বাইতুল মুকদ্দাস যার চারিপাশে বরকত দিয়ে ভরে রেখেছি, মুসলমানদের বেওকুফির কারণে আর উদারতার কারণে এই বরকতময় জায়গাটিকে জাহান্নামে পরিণত করেছে ফিলিস্তিনি মুসলমানরা কাফের ইহুদিদেরকে জায়গা দেওয়ার পরে। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركناه إلى المسجد الأقصى الذي باركنا حوله الله پاک رب العالمين بلين سبحان ও মহা পবিত্র আল্লাযী আসরা বিআবদিহি যিনি তার বান্দাকে রাতারাতি মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে যান। এমন বাইতুল মুকদ্দাস যার চারিপাশে বরকত দিয়ে ভরে রেখেছি, মুসলমানদের বেওকুফির কারণে আর উদারতার কারণে এই বরকতময় জায়গাটিকে জাহান্নামে পরিণত করেছে ফিলিস্তিনি মুসলমানরা কাফের ইহুদিদেরকে জায়গা দেওয়ার পরে। ইহুদিদেরকে যদি জায়গা না দিত তারা, তাহলে আজকে জুলুম নির্যাতনের শিকার তারা হতো না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে ওখানে সালাত পড়ানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে সালাত পড়ান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নিয়ে যাচ্ছে আসমানের ওপরে। আসমানের দিকে যেতে 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 প্রথম আসমানে যখন যায় তখন বলছে ইফতাহিল বাব, দরজা খুলো। আসমানে এমন গেট তৈরি করা আছে, এই গেট ছাড়া কেউ কখনো আসমানে উপরে যেতে পারে না। ভাইয়ারা আমার, এই গেট খোলার কথা বলা হলো। বলছেন মান হাজা, মান আনতা, তুমি কেটা? মাম্মা কায়া জিব্রাইল, তোমার সঙ্গে কে এটা? বলছেন হাজা মোহাম্মদ, এটা হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ। হাল উদিরা লাহু, তার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে? বলছে নাম উদিরা লাহু। সাথে সাথে গেট ওপেন হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাম পাওয়ারফুল নবী, একেবারে হাওয়ার বেগে উঠে চলে যাচ্ছেন। যেতে যেতে ছাত আসমানের ওপরে যাওয়ার পর রফরফ নামে একটা চাদরের মতো কিছু চলে আসে। আসার পরে উনি ওখানে বসে যান। এবার চলতেছে 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 রাসূলুল্লাহ সাল্লাম বলছে আমি 500 বছরের রাস্তা এত বড় একটা সাগর পেরিয়ে চলে গেলাম। কত বছরের রাস্তা সাগর? এখানে তো একটা বিরাট ওয়াজ আছে, এদিকে গেলে ওদিক ছুটে যাবে, কাজে তাড়াতাড়ি চলে যায়। সাত নাকি 500 বছরের রাস্তা পেরিয়ে যাওয়ার পর এবার চলছেন, চলতে 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 কত দূর গেলেন আল্লাহ ভালো জানেন। সেখানে কলমের শব্দ শুনছেন, বলছে সামি তু তাসরিফাল কলম, কলম যে খসখস খসখস করে লেখে এই শব্দটা আমি পাইলাম। আউয়ালু মা খালাকাল্লাহুল কালামা সুম্মা কালা উক্তুব ইয়া কলম কালা মাযা আক্তু কালা উক্তুব মাকাদিরাল খালায়িক ইয়াউমিল কিয়ামা। হে কলম, তোমাকে প্রথম সৃষ্টি করলাম আমি, তুমি লেখো। কলম বলছে কি লিখবো? বলছে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি জীব আসবে আসমান জমিনে সবার ভাগ্য রেখে বলো। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনার আমার ভাগ্যে কি আছে? এটা লেখা হয়ে গেছে। এই মাহফিল থেকে কারা উঠে পালাবে এটাও লেখা হয়ে গেছে। এই মাহফিল কারা শুনবে এটাও লেখা হয়ে গেছে। এই জন্য আফসোসের কিছু নাই। ভাইর আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাইরেক্ট বলছে মুহাম্মদ কদ ফরিদাত আলাইকা ওয়া আলা উম্মাতিকা 50 সালাতান, তোমার জন্য তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলাম। কত ওয়াক্ত ফরজ হলো? 50। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত সালাত নিয়ে খুশি হয়ে হাদিয়ে নিয়ে দৌড়িয়ে আসতেছেন। মূসা আলাইহিস সালাম বলছেন ডাড়ান ভাই, কোথায় যাচ্ছেন? বলছে সালাত পেয়েছি, আমরা সময় নেই, তাড়াতাড়ি যাই। বলছে কত? বলছে 50 ওয়াক্ত।
বলছে পঞ্চাশ অক্ত সালাত নিয়ে গেলেন, মমিন শাহের মানুষ, মমিন সিংয়ের মানুষ এক ঘন্টার বক্তব্য শুনতে পারবে না, উঠে উঠে পালাবে, আর আপনি পঞ্চাশ অক্তের নামাজ নিয়ে যাচ্ছেন, ওদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমি বানি ইসরায়েলকে ভালো করে পরীক্ষা করেছি, এই বেটাদের এত শক্তি আল্লাহ দিয়েছিল, পাহাড় কেটে কেটে চিচির করে ঘর বানিয়ে দিত, এইদেরকে যখন বিধান দেওয়া হয়েছিল এদের আকাশ ফেটে মনে হয় পড়তো, এরা বিধান মানতে পারত না। তা আমার উন্নতি পারে নাই, আর আপনারা দুর্বল এই উম্মত কেমনে পালন করবে, এরা আরও পারবে না, তাড়াতাড়ি ঘুরে যা আল্লাহকে বলেন আল্লাহ কমিয়ে দাও। যেতে 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 কমাতে কমাতে দয়ার নবী একবারে কমাতে কমাতে পাঁচ অক্তে নিয়ে আসেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মোহাম্মদ পাঁচ অক্ত সালাত যারা পড়বে পঞ্চাশ অক্ত সালাতের নেকি আমল নামায় লেখা হবে বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন আবার যান, এই উম্মত আপনার আরও পারবেন, আরও কমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর পারবো না, বহুত হয়ে গেছে, আমি যাই। নিয়ে আসলেন, কি নেবেন আপনারা, এর থেকে আর গুরুত্ব কি দরকার আছে বলেন? দরকার আছে? এ ইবাদত যেমন তেমন ইবাদত না, সরাসরি আল্লাহ আসমানের ওপরে নিয়ে যে নিজে একেবারে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ডাইরেক্ট দিয়েছেন, ইনডাইরেক্ট না, কোনো মাধ্যম ছাড়াই দিয়েছেন। জিব্রাইল সাল্লামকে এখনো ব্যবহার করা হয় নাই, অথচ পুরো কোরআন আল্লাহ নাজিল করেছেন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু নামাজ সরাসরি আল্লাহ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বুঝতে পেরেছি না, পারি নাই। ভাইয়েরা আমার, আরও গুরুত্ব সালাতের শুনে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে আসলেন, খুব বড় খুশি, উম্মতদেরকে বলে দিলেন, উম্মত রে নামাজ তোমাদের উপরে ফরজ করা হয়েছে, সুতরাং নামাজ ছেড়ো না, নামাজ ফরজ করে দেওয়া হয়েছে, এবার নামাজ পড়বেন কেমনে। পরের দিন জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ট্রেনিং নিতে হবে, ট্রেনিং কিভাবে, দুই দিন ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম, ট্রেনিং এর জন্য কয়দিন ছিলেন, দুই দিন ছিলেন, আল্লাহু আকবার, সর্বক্ষণ ছিলেন না, কেলে টাইম মতো এসে শিখাইছেন, আল্লাহ ভালো জানেন। কারণ জিব্রাইল সাল্লামকে সাত আসমান সাত জমিন আপনার ভ্রমণ করতে কয়েক সেকেন্ডের কাজ, ছয় শত পর দিয়েছে, এক একটা পরে ভর দিলে পারে এমন আসমান থেকে জমিন সেকেন্ডের মধ্যে উড়ে চলে যেতে পারে, আর এক একটা পরে এত ক্ষমতা, এত বড় এই জমিন থেকে আসমান তার থেকেও বড়, আর এই পর দিয়ে যদি একটা থাপা মারে এমন কয়েকটা পৃথিবীকে উড়িয়ে দিতে পারে, এত পাওয়ারফুল ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন। ভাইয়ের আমার, জিব্রাইল আলাইহিস সালাম এসে বলছেন ট্রেনিং নিতে হবে। এবার শুরু হলো ফজরের টাইম, প্রথম টাইম সুবহ সাদেক হয়েছে, এবার তাকবীর দিয়ে শুরু হলো সালাম, তারপরে আসলো জোহরের সালাতের টাইম। ঠিক সূর্যটা যখন আপনার এই পূর্ব থেকে একটু পশ্চিমে গেছে, সাথে সাথে আজান দিয়ে সালাত শুরু হয়ে গেল, এখন আজান ফরজ হয়নি না, চালু হয়নি, নামাজের ট্রেনিং চলছে, ফার্স্ট টাইমে সালাত পড়িয়ে দেওয়া হবে, তারপরে আসরের সালাত ঠিক এইভাবে একটা লাঠি ধরলো, লাঠি ধরার পর যখন এই লাঠি বরাবর ছায়াটা হয়ে গেল পশ্চিম দিকে, ঠিক এইভাবে সূর্যটা কোন দিকে এখন পশ্চিমে না, তাহলে ছায়াটা কোন দিকে হবে, এই এইটার বরাবর ফেলেন ছায়া, এই ছায়া বরাবর, এই বরাবর যখন হয়ে যায় তখন আসরের ফার্স্ট টাইম শুরু হয়ে যায়। আর যারা হাদিস চিনে না, হাদিস পড়ে না, তাদের আবার ডবল লাগে, এক দুই লাগে, বোকা কি আর গাছে ধরে রে, সহিহ মুসলিমের হাদিস এটা, এক মিছিল এক মিছিল এক লাঠি হলেই পারে সালাত শুরু হয়ে গেল আসরের, বোখারি সহিহ মুসলিমের হাদিস তোমার চোখে পড়ে না, আর তোমার উল্টাপাল্টা হাদিস গেলা ঠিকই চোখে পড়ে, তোমার চোখে ছানি পড়েছে, তোমার চোখে সমস্যা, তোমার অন্তরে সমস্যা, আজও সহিহ মুসলিমের হাদিস তোমার চোখে দেখে না, কালকে আমাদের ময়দানে জান্নাতের রাস্তাও তোমার চোখে দেখবে না, তুমি হাদিসের সঙ্গে ঠাট্টা করছো মজা করছো। ভাইয়েরা আমার, জিব্রাইল আলাইহিসসালাম আসরের সালাত শুরু করলেন এক মিছিল হওয়ার সাথে সাথে, এরপরে মাগরিবের সূর্য যখন দেখে, মুহাম্মদ দেখো সূর্যটা কেমনে যাচ্ছে, যেমন চোখের আড় হয়েছে এবার সালাত শুরু হয়ে গেছে, এভাবে এশার নামাজে দেখো
মাগরিবের দিকে পশ্চিম দিকে চেয়ে থাকো, সাদা হয়ে গেল, লাল হয়ে গেল, তারপরে সাদা হলো, সাদার পরে কালো হয়ে গেল, কোনো আর দিনের নিশানা নাই। এবার শুরু হলো এশার সালাত। ভাইয়েরা আমার, এশার সালাত প্রথম টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম শিখিয়ে দিলেন, দিন শেষ হয়ে গেল, 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত প্রথম টাইমে শিখিয়ে দেওয়া হলো। বুঝেছেন তো? এবার দ্বিতীয় দিন এবার ট্রেনিং চলছে। ফজরের সালাত সূর্য ওঠার আগে কথার কথা আধা ঘন্টা আগে শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল। জোহরের সালাত এক মিছিল না, ঠিক যখন ছায়াটা মোটামুটি এই বরাবর আসে আর এতটুকু বাকি আছে, তখন পড়িয়ে দিয়ে বললেন যে দেখো এই যে শেষ, শেষ সালাম ফিরা শেষ, টাইমও শেষ, শেষ। আসরের সময় তাই, ঠিক সূর্যের গরম তেজ যখন শেষ হয়ে গেল বলে এইবার তোমার আসরের টাইম শেষ হয়ে গেল, এটাই সালাম লাস্ট টাইম। এভাবে মাগরিব একটু দেরি করো, একটু দেরি দেরি দেরি, লাল শেষ, সাদা শেষ হতে যাচ্ছে, 3 রাকাত পরে এই টাইম শেষ, এটা হলো তোমার টাইম, এসার টাইম। এভাবে যেতে 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 একটা সময়ে সুলুসুল লাইল বা নুসফুল লাইল পর্যন্ত পড়িয়ে বলে এটাই হচ্ছে তোমার সালাতের টাইম। এবার টাইম পেলাম কোথায়? এই যে টেবিল, প্রথম ছিল এখানে আর লাস্টের দিন ছিল এখানে, এইটা হচ্ছে জিব্রাইল সাল্লাম বলে দিলেন এইটাই হচ্ছে নামাজের সময়, এটাই হচ্ছে নামাজের সময়। এবার এটাকে 3 ভাগ করি, ফার্স্ট প্রথম দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে না? 1 লাখ টাকা, 50,000, 10,000, কোনটা নেবেন? 1 লাখ নেবেন না? এখানে সালাত পড়লে 1 লাখ, এখানে পড়লে পরে 50,000, এখানে পড়লে 10,000। আমাদের হানাফি ভাইয়েরা 1 লাখও বাদ দিয়েছে, 50,000 আর 10,000-এর মাঝখানে যা পড়ে। আর আসরটা পড়ে কোথায়? এই 10,000-এর একটু আগে যা পড়ে। নেবেন চ্যালেঞ্জ? নিয়ে যান চ্যালেঞ্জ, নিয়ে যান। আরে নামাজের টাইমই ঠিক রাখতে পারেনি আমাদের দেশের হানফি হুজুররা, নামাজকে নিয়ে এত তামাশা করেছে এরা, টাইমটাই পর্যন্ত ঠিক করে নাই। রসুলকে ফার্স্ট টাইম শিখাইছেন জিব্রাইল সালাম স্বয়ং নিজে এসে, এই জন্য যে জিব্রাইল শিখাইতে চেয়েছেন, আল্লাহ জানাইতে চেয়েছেন এই জিব্রাইল যাও শিখে দাও, এর মানে হচ্ছে মোহাম্মদ এই যে ফার্স্ট টাইম এর টাইমই সালাত পড়তে হবে, এটাই হচ্ছে তোমার জন্য, তোমার উম্মতের জন্য টাইম। যদি এখানে না পারে তাহলে এখানে পারবে, খুব বেশি যদি গরম হয়ে যায় তাহলে কমপক্ষে এখানে আসো, কিন্তু এর পরে আর যায় না, এটা ঢিলা হয়ে যাচ্ছে, ঢিলা, এই ঢিলা নিয়ে ব্যস্ত আমাদের দেশে হুজুররা। কি বুঝাইতে চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন আমি এই নামাজকে আমি নিজে ফরজ করেছি, সরাসরি মোহাম্মদকে দিয়েছি, সুতরাং এই নামাজে এক টোকা তেড়াবেড়া করা যাবে না, মানে এদিক ওদিক করা যাবে না। টাইম দেখাই দিলাম, এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত পড়ে দেখাই দিলাম।